এদিকে কুড়িগ্রাম তিন সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হয় এই গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত কুড়িগ্রাম তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিন ও জাতীয় পার্টির প্রার্থী ডাক্তার আক্কাস আলী সরকার সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে শূন্য হয় আসনটি এদিকে কক্সবাজার পৌরসভা নির্বাচনেও ভোট গ্রহণ চলছে কক্সবাজারে উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের পনেরোটি বুথে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হচ্ছে এছাড়া জয়পুরহাটের খেতলাল উপজেলার বেরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে